একবার অ্যাকচুয়ালি যেটা হয় বাচ্চাদের কোনো ট্রমা হলে না সেটার একটা খুব লং স্ট্যান্ডিং এফেক্ট থাকে মানে যে কোনো রকমের ট্রমা বাচ্চাটার পসিবলি একটা ট্রমা হয়েছে যে টিচার যে সব সময় ওকে ওরকম পানিশমেন্ট দিত কিছু না করলে হ্যারাস করতো এই যে জায়গাটা সেটা থেকে একটা ট্রমা হয়েছে বাচ্চাটার এবং সেইটার সঙ্গেও বারবার অন্য ঘটনাগুলোকে রিলেট করে ফেলছে মানে বাচ্চাটার ক্ষেত্রে যেটা হয়েছে যে ওই ঘটনাটাকে ও একটা মানে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ভাবতে পারছে না তো এইটা যেটা ওর বাচ্চাকে প্রচণ্ডভাবে আপনাদের পজিটিভ একটা পজিটিভ একটা ফিলিং দেওয়া দরকার সব সময়। এবং যেটা ওর সঙ্গে হয়েছে সেটা ঠিক আছে অনেকের সঙ্গেই হয় তেমন একটা কিছু প্রবলেম নয় সকলেই সেটা হ্যান্ডেল করে এরকম কিছু এক্সাম্পল দিয়ে ওকে ওর মধ্যে একটা পজিটিভ ফিলিং বুস্ট আপ করা দরকার ও কিন্তু অন্য ওই ঘটনাটা রেসপেক্টে সবগুলো ঘটনাকেই ওরমভাবে জাজ করছে এবং ওর সঙ্গে রিলেট করে ফেলছে ফলে ওর ওই ক্রিটিসিজম নিতে পারছে না মানে কি ওর স্কুলে গিয়ে ক্রিটিসিজম নিতে পারছে না মানে যে ওর মনে হচ্ছে যে আবার সেই ধরনের ঘটনাগুলো ঘটছে স্কুলে গিয়ে ঠিক ক্রিটিসিজম নিতে পারছে না না যেহেতু ও মানে অযৌক্তিক কারণে তাকে পানিশ করা হয়েছে সেইটার ফলে যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সটাও তৈরি হয়েছে সেইটার ফলে ও নানান রকম ম্যানিফেস্টেশন হচ্ছে এবং সেই ম্যানিফেস্টেশনগুলো মা কোপ করতে পারছেন না একটা যে তুমি বললে ভীষণ ভালো টিপস দিলে ভীষণ ভালো রেকমেন্ডেশন যে ওর মধ্যে পজিটিভ চিন্তাগুলোকে এবং ওর গুণগুলোকে যদি আমরা বেশি করে অ্যাপ্রিসিয়েট করি তাহলে বোধ সে এটার থেকে বেরুতে পারবে কিন্তু আমি ভাবছি যে স্কুলের টিচাররা বোধহয় এতটা ভেবেও দেখেন না যে একটি বাচ্চার মনে কি ধরনের ইমপ্যাক্ট হতে পারে আমরা ফিরবো আবার এই রাগ এবং রাগের চক্র এবং তার ফলে কি হতে পারে নিতে হবে আবার একটা বিরতি প্লিজ কোথাও যাবেন না সঙ্গে থাকুন এক্ষুনি ফিরে আসছি